প্রশ্ন আপনারা কি করেছেন? আপনারা কি আপনাদের সঠিক কাজটা করতে পেরেছেন? এখন স্বর্ণদা বললেন যে মির্জাফরদের চিনতে পেরেছি। রাজনীতির প্রথম শর্ত হচ্ছে দূরদর্শিতা। যদি মির্জাফরকে আগে চিনতে পারতেন তাহলে রেজাল্টটা অন্য হতো। সেই চেনাটাই কিন্তু আমাদের প্রয়োজন। এবং আমি আর একটা কথা বলে রাখি, যারা যে দল করতে চান যদি হিম্মত থাকে, যদি সাহস থাকে, সম্মানের সঙ্গে সেই দলটা করুন। দলের মধ্যে থেকে ফ্ল্যাগ নিয়ে দৌড়ে মিছিলে গিয়ে মিটিংয়ে গিয়ে একসঙ্গে খাবার খেয়ে বেইমানি করবেন না। পরিত্রাণ জিজ্ঞেস করুন, এত বড় রোড শো পরীক্ষায় যে লোকগুলো রোড শোয়ে থাকলো তারা কারা ছিল? অত মিছিলে অত সফল, আমি কৃষ্ণকে কেউ ফোন করে বললাম কিন্তু আজকে দারুণ মিছিল হয়েছে, দারুণ রোড শো হয়েছে, তারা কারা? তারা তো ভোট দিলে রেজাল্ট হতো না, তার মানে তারা আমাদের নয়। তাহলে আবার চিনেনি না, পাশের লোককেই চেনেন না? আপনার সঙ্গে যে লোকটা হাঁটছে তাকেই আপনি জানেন না? যদি বলেন আপনি জানেন না, জানি না, কিন্তু আমার জানা আপনাদের তফাৎ হওয়া উচিত। কারণ আপনি দল করছে সেই লোকগুলোকে নিয়ে দল করছে যাদেরকে রোজ সকাল বিকেল সকাল বিকেল দেখছে, তাদেরকে আপনি চিনছেন না। আর যে এক্সকিউজে সবাই দিচ্ছে ধর্মের ভিত্তিতে হয়েছে সেটা আমি মানছি না, হয়েছে, কিন্তু সেটা কিন্তু এক্সকিউজ হতে পারে না। তাহলে কাজটা কি? ধর্ম তো হবেই, কখনো ধর্মের ভিত্তিতে হবে, কখনো পয়সার ভিত্তিতে হবে, কখনো মারামারির ভিত্তিতে হবে, ভোট সবাই যার মতো দল চালাচ্ছে। কিন্তু আমরা কি ভিত্তিতে গেছি? আমরা উন্নয়ন ভিত্তিতে গেছি, আমরা কাজগুলো করেছি, সত্যিটা করেছি। তাহলে রেজাল্টটা কি হলো? মানে আমাদের তো আর কি করার ছিল? আপনারা বলুন যে দিদি আপনি যেটা করেননি ওই জন্য হেরেছে, আপনি বলুন আমাকে। আমার তো পুরো টাকা খরচা করেছে, পঞ্চায়েত পদ্ধতিতে কাজ করেছে, সভাপতি সভাপতি কাজ করেছে, আমার মনে হয় এটা প্রত্যেকের জন্য এটা দুঃখজনক এবং লজ্জ।